আমাদের এখানে যেটা বলা হয়েছে যে ব্রোক্রেসি আমাদের বিরাট একটা প্রবলেম এই কারণে ওয়ান স্টপ সার্ভিসে যেটা করার কথা বাট ওয়ান স্টপ সার্ভিস যেভাবে আমাদের প্রাইম মিনিস্টার বলে থাকেন সেইভাবে কিন্তু আমরা এখনও পাচ্ছি না ইভেন দোজ দোজওয়ার আপনার আমেরিকাতে বা ইংল্যান্ডে যারা থাকেন বাংলাদেশি পিপুল ওখানকার সিটিজেন হয়েছেন তারা এখানে ইনভেস্ট করতে চায় তারা একই কথা বলে কেন প্রাইম মিনিস্টার সাথে আমরা লন্ডনে গিয়েছি আমেরিকাতে গিয়েছি ওখানে ওই দেশের যে যারা অধিবাসী যারা আছেন আমি মনে করি এই একটি বাধা আমাদের আছে আর অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে আমাদের এখানে যে ট্রাস্টেড ব্যাপারটা আছে এখানে যারা আপনার ট্যুরিজম সহ বিভিন্ন সেক্টরে যেভাবে আপনার বহির্বিশ্ব থেকেই আমাদের এখানে আসে যেটা আসা দরকার সেটা আসে না এবং বিভিন্ন কারণে আমাদের এখানে বহির্বিশে থেকে তারা কেন আসবে তাই তো এই কারণে আমাদের ব্যাংকিংয়ে যে ঝামেলাটা ব্যাঙ্কিং থেকে আমাদের যে সুযোগটা করে দিবে এখানে দেখা যায় যে কিছু কিছু বড়ো বড়ো কোম্পানি তারা ঠিকই তাদের ব্যাংকিং ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে হয় স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনার সাথে যারা আছে সেখানে সেইভাবে ব্যাংকিং ফ্যাসিলিটি পাচ্ছে না আর ওই যে আটটা থেকে নয়টা মন্ত্রালয় দৌড়াদৌড়ি করতে ওইটার যে ডিমান্ডটা যখন আছে তখন কিন্তু সাপ্লাইটা আমরা দিতে পারেন টু আমরা প্রোডাকশনে যেতে পারছি না আর এখানে যে জিনিসটা একটা জিনিস ভালো যেটা আমাদের পাওয়ার সেক্টর আমাদের বিরাট একটা মানে দুর্ন দশা ছিল এখন পাওয়ার সেক্টরটা ভালোর দিকে বাট গ্যাসটা আমাদের আরও যে তাপ এবং চাপের যে প্রবলেমটা আছে এইটা যদি আমরা ওভারকাম করতে পারি এলিমজি দিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বাট করুক কিন্তু এখানে আমাদের প্রতিযোগিতা মূল্য যেন তারা রাখে গভর্নমেন্টে এটা খেয়াল করতে হবে তবেই মনে করি যে বহির্বিশে ইনভেস্ট অ্যাট দ্য সেম টাইম আমার লোকাল আমাদের যা ব্যবসা করছি আমরা সঠিকভাবে করতে পারব এবং আমাদের যে এই যে প্রচুর জনসংখ্যাকে আমরা কাজে লাগাতে পারবো